সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাই। আপনারা যেভাবে দেখেছেন যে একটা স্কয়ার কোম্পানির জব সার্কুলার ছাড়া হয়েছে, তো আমি সেটাই আপনাদেরকে বলে দেব বা বুঝিয়ে দিব যে আসলে এখানে কি কি রিকোয়ারমেন্টস দিছে এবং কি কি আমাদের যোগ্যতা লাগবে। তো প্রথমে আমরা কাজের কথায় আসি। আমরা দেখি যে এটা রেসপন্সিবিলিটি, এখানে বলা আছে যে এখানে একটা জেনারেটর, এখানে হচ্ছে 8.5 মেগাওয়াটের একটা জেনারেটর, এটা গ্যাস দিয়ে চলে, গ্যাস জেনারেটর। এটাকে আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এটাকে দেখতে হবে আপনাকে এবং প্রতিনিয়ত এটাকে চেক করতে হবে, এবং এটার আপডেট নোটিফিকেশন আপনি কোম্পানিকে দিবেন, এবং এটা যে কোনো সমস্যা হইলে আপনি এই কোম্পানিকে জানাবেন, এবং এটা নিয়মিত চেক আপ করা, এবং এই যন্ত্রটাকে সম্পূর্ণ অপারেট করার দায়িত্ব কিন্তু আপনার। এটা হলো রেসপন্সিবিলিটি গেল আপনার। দেন এখানে রিকোয়ারমেন্টস, আসলে আপনার কী কী যোগ্যতা লাগবে এই জবের জন্য, তো আমরা সেটাতে যাই। এটাতে ডিপ্লোমা লাগবে, ডিপ্লোমা আপনাকে পাস করতে হবে ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার টেকনোলজির উপরে, এটার উপরে আপনার ডিপ্লোমা লাগবে। এবং এখানে বলছে মিনিমাম 2 থেকে 3 ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে আপনার, 2 থেকে 3 বছর। এবং গ্যাস জেনারেটর, এটা মডেল নাম্বার হচ্ছে G3516H রেডিয়েটর ড্রাইভেন, এটা হচ্ছে এই মডেলের। তারপরে এখানে বলা আছে যে এখানে হলে কেবি 11 কেবি সুইচ গিয়ার অ্যান্ড ট্রান্সফরমার, এখানে কিন্তু 11 কেবি সুইচ গিয়ার অ্যান্ড ট্রান্সফরমার। যারা এই বিষয়ে মানে পড়ে আছেন তারা হয়তো সহজেই বুঝতে পারছেন আসলে বিষয়টা কি বলছে। তারপরে এখানে কি বলছে, আপনি যদি এই পদের জন্য যদি যোগ্য হয়ে থাকেন, এই জবটা যদি আপনার জন্য হয়ে থাকে, হ্যাঁ, আপনি 7 মে 2022 তারিখের মধ্যে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন hrd-stl@squaregroup.com, এই জিমেল অ্যাড্রেসে আপনি আপনার বায়োডাটাগুলি এবং তথ্যগুলি কিন্তু ওটাতে দিয়ে দিবেন ওদের কাছে, আপনার সিবি আপনি জমা দিবেন ইমেলের থ্রুতে। এবং এখানে বলছে আপনাকে ছবি দিতে হবে, সেই ছবিটা যেন 6 মাস আগের না হয়, অর্থাৎ 6 মাসের ভিতরেই হইতে হবে, আজ থেকে তুলে 6 মাসের ভিতরে যে ছবিটা থাকবে, বা যে সময় ইমেল করবেন সে সময় তুলেও দিতে পারেন, কিন্তু রিসেন্ট ছবি দিলে বেশি ভালো হয়। আর এই ছিল মোটামুটি বিষয়। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।